প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি দীর্ঘদিনের কোভিড-19 কারণে যে যেখানেই আসো আশা করি সুস্থ আসো, আমিও সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসে আমি অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে প্রতীক, সংকেত, যোজনী, যৌগমূলক এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং মৌলের যোজনী কীভাবে যৌগ গঠিত হয় সে সম্পর্কেও আলোকপাত করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটা বিষয় আজকে জানার বিশেষ প্রয়োজন, কারণ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো এই রাসায়নিক বিক্রিয়া বা অষ্টম অধ্যায়ের বিজ্ঞান। তোমরা এখান থেকে এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারলে পরবর্তী শ্রেণীতে অর্থাৎ নবম, দশম বা একাদশ, দ্বাদশ শ্রেণীতে গিয়ে যারা সায়েন্স, আর্টস বা কমার্স যে বিষয়েই নাও না কেন, বিজ্ঞান বিষয়টা অবশ্যই থাকবে। এই জন্যে বিজ্ঞান বিষয়ে অন্তত রসায়নের যে অংশ সেই অংশে সফলতা বই আনার জন্য তোমাদের আজকের এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। অর্থাৎ নবম, দশম শ্রেণীতে গিয়েই তোমরা কেউ সায়েন্স, কেউ আর্টস বা কেউ কমার্স বিভাগ গ্রহণ করবা, কিন্তু বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান হিসাবে প্রত্যেক বিভাগেরই থাকবে। সুতরাং এ বিষয় সম্পর্কে তোমাদের সম্যক ধারণা লাভ করা প্রয়োজন। আসো আজকের পাঠে আমরা যাই। তোমরা যে যেখানে যে অবস্থায় আসো না কেন, খাতা কলম নিয়ে পাশাপাশি তোমরা বসো এবং আজকের পাঠটা সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত দিন আমি তোমাদেরকে রাসায়নিক যৌগ কীভাবে গঠিত হয় সে সম্পর্কে সম্যক ধারণা দিয়েছিলাম। তা বাদেও আজকে বেশ কিছু যৌগ আছে, সেই যৌগ কীভাবে গঠিত হয় সেই সম্পর্কে আমি কয়েকটা যৌগের এখানে উল্লেখ করছি। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লেখো এবং বোঝার চেষ্টা করো। যেমন আয়রন, আমরা এখানে দেখি আয়রন, এফি আয়রন, আয়রনের যোজনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, আয়রনের যোজনী হলো 2, আবার আয়রনের যোজনী আছে 3। সুতরাং এই আয়রন, এখন দেখি আমরা আয়রন যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, আয়রন যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে তখন এইভাবে আসবে। আয়রন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করি, আয়রনের যোজনী করে যখন আমরা 2, শিক্ষার্থীবৃন্দ, আয়রনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। সুতরাং এখানে যখন যৌগ গঠিত হবে তখন হবে এফি সিএল 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফিসিএল 2 হবে। এবং আবার যদি আয়রনের যদি 3 ধরা হয় তখন কী আসবে লক্ষ্য করো, এফি এখানে 3 আসবে প্লাস ক্লোরিনের, ক্লোরিন সবসময় 1 যোজি, সুতরাং এফিসিএল 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যখন কম যোজনী ব্যবহৃত হচ্ছে তখন সে যৌগটার নাম হচ্ছে আস যৌগ, অর্থাৎ ফেরাস ক্লোরাইড। এটা হলো ফেরাস ক্লোরাইড, আর এটা হলো যখন উচ্চতর যোজনী 3 ব্যবহৃত হয়েছে তখন এটা হলো ফেরিক ক্লোরাইড। আস এবং ইক, এটা তোমাদের বিশেষ ধারণা লাভ করতে হবে যে যখন মৌলের যোজনী কম থাকবে তখন যে যৌগ গঠিত হবে সেটা হলো আস যৌগ, এবং উচ্চতর যোজনী যখন ব্যবহৃত হবে সেটা হবে ইক যৌগ। যেমন এখানে বললাম যে ফেরাস ক্লোরাইড, আর এটা হলো ফেরি ক্লোরাইড। অনুরূপভাবে শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে আমরা আরও একটা যৌগ এখানে গঠনের দিকে লক্ষ্য করি। যেমন এখানে আছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম সাধারণত পজিটিভ আয়নযুক্ত হয়, অ্যামোনিয়াম NH4, অ্যামোনিয়াম এখানে শিক্ষার্থীবৃন্দ রক্ষ করো, এখানে যদি কার্বনেট যৌগ, অ্যামোনিয়ামের সাথে যদি কার্বনেট যৌগমূলকটি যুক্ত হয় তখন কীভাবে হবে, CO3, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়ামের যোজনী হলো 1 আর কার্বনেট যোজনী হলো 2। সুতরাং এখানে কেমন হবে সুন্দর করে তোমরা বুঝে নাও। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যে এই বিক্রিয়াটি যখন যৌগ গঠন করবে তখন NH4
ছিল থ্রি, কার্বন যে যোজনী ছিল দুই, সেই যোজনীটা কীভাবে হবে? আমরা অ্যামোনিয়ামকে ঘিরে দিয়ে এই দুই এভাবে দিব, এখানে এনএইচ ফোর, এখানে যদি আমরা শুধু টু লিখি ব্র্যাকেট না দিয়ে তাহলে এখানে 42 হয়ে যায়। সুতরাং বিধান অনুসারে বা নিয়ম অনুসারে যৌগটির নামকরণ হবে অ্যামোনিয়াম কার্বোনেট, অ্যামোনিয়াম কার্বোনেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও অনেক যৌগ আছে যেটা তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করলে পারবে, তৎসত্ত্বেও আমি আরও একটি উদাহরণ এখানে উল্লেখ করছি, সেগুলো তোমরা লক্ষ্য করো। যেমন এখানে লেড, লেড যৌগটি, লেড মৌলটি আছে কোথায়? লেডের যোজনী হলো দুই, আবার লেডের যোজনী আছে চার। এটা যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে তখন কি হবে? লেড হলো পিবি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, পিবি প্লাস সিএল, এখানে দুই এক, এটা হবে পিবি সিএল টু, এবং পিবি সিএল এখানে যখন লেডের যোজনী চার হবে তখন এখানে হবে ফোর। সুতরাং এরা যখন যৌগ গঠন করবে শিক্ষার্থীবৃন্দ তখন কি হবে? পিবি সিএল ফোর। এখন নাম অনুসারে যখন নিম্নতর যোজনী ব্যবহৃত হয়েছে তার নাম লেড অর্থাৎ প্লাম্বাম, তাহলে প্লাম বাস ক্লোরাইড, কি প্লাম বাস ক্লোরাইড। আর যখন উচ্চতর যোজনী লেডের ব্যবহৃত হয়েছে প্লাম বিক ক্লোরাইড, প্লাম বিক ক্লোরাইড। ওকে, এইভাবে বাকি যৌগগুলো এই যোজনী, এই যে শখটা আমি বিগত দিনও বলেছিলাম, এই শখটা আমাদের সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে, কারণ অভ্যাস অনেক কিছু তৈরি হয়, অভ্যাস নিজেকে গঠন করার সুযোগ করে দেয়। সুতরাং এটা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সুতরাং তোমরা বারবার প্র্যাকটিস করবে তাহলে সুন্দর করে এটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও যৌগ আছে, আমরা এখানে আরও অনেক যৌগ আছে, সেগুলোকে আমরা একে একে ঠিক একই অনুরূপভাবে আমরা লক্ষ্য করতে পারি। যেমন এখানে আমরা দেখেছি সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম যখন সোডিয়াম আর কি নাইট্রেট, নাইট্রেট মূলক এখানে এনে এনও থ্রি, এনও থ্রি নাইট্রেট, সোডিয়াম এক দুই, নাইট্রেটও এক দুই। সুতরাং এখানে কী হবে? নাইট্রেট এখানে যেহেতু এক যদি নাইট্রেট, সুতরাং এখানে সোডিয়ামের যোজনী এক, সুতরাং এন এ এন ও থ্রি, এন এ এন ও থ্রি, সোডিয়াম নাইট্রেট একটা যৌগ তৈরি করবে। সুতরাং যখন এদের যোজনীটা আমরা লিখব, যেমন অ্যামোনিয়াম কার্বোনেটের ক্ষেত্রে লিখিয়েছি যে ব্র্যাকেট দিয়ে আমরা সংখ্যাটা সেখানে লিখব, এই হলো যৌগ গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে তোমরা লক্ষ্য করো। এবং আজকে কি আজকে যে বিষয়টা আছে আমাদের, আজকে তোমাদের আলোচনার বিষয় রয়েছে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর, তারপরে শুষ্ক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ, এই তিনটে বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমার আলোচনা। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে, কীভাবে শক্তি রূপান্তর ঘটে? অর্থাৎ তাপ উৎপন্ন, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অথবা তাপ শোষিত হয়। যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী, এবং তাপ উৎপাদী বিক্রিয়া, এবং যে সকল বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপ হারি বিক্রিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন নবম দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন এ বিষয়ে আরও অনেক জানতে পারবে। এখানে আমি একটা উদাহরণ লক্ষ্য করছি, উদাহরণ উপস্থাপন করছি, সেটা তোমরা লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লক্ষ্য করো সিএও, ক্যালসিয়াম অক্সাইড, আমরা এটাকে সবাই চিনি বা জানি, ক্যালসিয়াম অক্সাইড হলো চুন, ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডের ভিতরে যখন আমরা পানি যোগ করব,
পানি সংযোজন করলাম, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। তোমরা বাজার থেকে যখন চুন ক্রয় করো, ক্রয় করিয়ে যখন পানির ভিতরে দেওয়া হয়, তখন কী হয়, প্রচণ্ড তাপ শক্তি উৎপন্ন হয় এবং রাসায়নিক বিক্রিয়ায় যেটা তৈরি হয়, যে যৌগটা থেকে যায়, আর একটা যৌগ কিন্তু বাষ্প আকারে উড়ে চলে যায়। এখানে ক্যালসিয়াম অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে, ক্যালসিয়াম অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে এটা একটি তাপ সৃষ্টি করে, সুতরাং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন ঘটে, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন ঘটে। ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়াম অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করিয়া ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয় CaOH হাইড্রক্সাইড OH হোল টু। শিক্ষার্থীবৃন্দ, এখানে OH হোল টু দিলাম, কেন দিলাম? OH এর যোজনী হলো এক আর ক্যালসিয়াম হলো দ্বিযোজী, তাহলে ক্যালসিয়ামের যোজনী যেহেতু দুই আছে, সুতরাং আমরা এখানে OH অর্থাৎ হাইড্রক্সিল মূলক এই ব্র্যাকেট দিয়ে আমরা টু দিয়েছি। সুতরাং ইতিপূর্বেই তোমাদের এই নিয়মটা বা এই যে রুলস আছে সেই রুলসগুলো আমি শিক্ষা দিলাম, সেটা থেকে এই বিক্রিয়া থেকে এটাই প্রবাহিত হয়। ক্যালসিয়াম অক্সাইড এবং পানির বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, ওয়াইজ হাইড্রোজেন এবং অক্সিজেন দুই দুইটা করে আসে। এখন আমরা সমতা বিধান আর একটা জিনিস পড়েছিলাম, সমতা বিধানও এখানে করা যায়, অর্থাৎ এটা হলো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, শক্তির রূপান্তর ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই রাসায়নিক বিক্রিয়া আরও অনেক বিক্রিয়া আছে, প্রত্যেকটা বিক্রিয়ায় তাপ কিন্তু উৎপন্ন হয় অথবা তাপ শোষিত হয়। যে তাপ উৎপন্ন হয় যেটাকে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া। পরবর্তী শ্রেণীতে গিয়ে এই বিষয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। এখন আমরা আসি পরবর্তী বিষয়, পরবর্তী বিষয় হলো শুষ্ক কোষ। এই শুষ্ক কোষ সে দেওয়ার পূর্বে তোমাদের এই রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সে বিষয়ে আরও একটি উদাহরণ আমি তোমাদেরকে উপস্থাপন করছি, তোমরা লক্ষ্য করো। আমরা যখন একটা মোমবাতি, এই মোমবাতিকে যখন জ্বালাবো, তখন মোমবাতি জ্বালালে কী হবে? নিশ্চয়ই তোমরা মোমবাতি জ্বালিয়েছো, মোমবাতি জ্বালালে আলো উৎপন্ন হয়, আলো সৃষ্টি হয় এবং পাশাপাশি যদি অন্ধকারে জ্বালানো হয় তাহলে সেখানে আলোকিত হয়ে যায়। আর আর কী হয়, যদি মোমবাতির শিখার উপরে হাত দেওয়া হয় তাহলে হাতে নিশ্চয়ই গরম লাগবে, তাপ লাগবে। সুতরাং এখানে রাসায়নিক বিক্রিয়া হয় এবং তাপ উৎপন্ন হয়, পাশাপাশি কী হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে এবং পাশাপাশি আর কী হয়, শক্তির রূপান্তর ঘটে, তাপ ও আলোক শক্তি তৈরি করে। এ থেকে আমরা বুঝতে পারি রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর সর্বদাই ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক আমরা শুষ্ক কোষ, শুষ্ক কোষ ড্রাই সেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করে একটি ড্রাই সেলের এখানে স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই ড্রাই সেল এখানে কী আছে, এখানে একটি কার্বন দণ্ড, কার্বন দণ্ডের উপরে একটা পিতলের টুপি আছে যেটা ধনাত্মক প্রান্ত হিসাবে কাজ করে এবং এর ভিতরে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর লেই। আর এই সাইডে যেটা দেখা যাচ্ছে এটা একটা দস্তার, একটা চোঙ। এই দস্তার চোঙের ভিতরে এই রাসায়নিক পদার্থগুলো এর ভিতরে থাকে এবং দস্তার চোঙটি ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করে এবং পিতলের টুপিটি পজিটিভ প্রান্ত হিসাবে ব্যবহৃত হয়। এর সঙ্গে যদি আমরা একটা বাল্ব সংযুক্ত করি, একটা তারে করি সংযুক্ত করি, তাহলে কী হবে, এই ঋণাত্মক প্রান্ত থেকে আস্তে আস্তে এই ধনাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের যে পথ, এই বিদ্যুৎ প্রবাহের পথকেই বলা হচ্ছে বর্তনী। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথই হলো তড়িৎ বর্তনী। এখানে আমরা এই স্ট্রাকচার দেখে বুঝতে পারলাম যে এর ভিতরে কী কী জিনিস আছে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ,
এখানে এখানে তোমাদের আমি সরজমিন এখানে একটা অলিম্পিক গোল্ড যে ড্রাইসেল এই ড্রাইসেলটি তো অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারছো। এর উপরে দেখো, এর উপরে পিতলের একটা টুপি আছে, পিতলের টুপি, এটাই পজিটিভ প্রান্ত হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ ধনাত্মক প্রান্ত হিসাবে। এবং নিচে যে চারিপাশে যেটা আছে কাগজের মোড়ক দিয়ে আছে, এই মোড়কটি দস্তার খোলের উপরে মোড়কটি রয়েছে, আর এই দস্তার খোলটি ঋণাত্মক তরিদ্দার হিসাবে, ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করে। এর সঙ্গে যদি আমরা ব্যাটারি একটা বাল্ব সংযুক্ত করলে ধনাত্মক এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পজিটিভ প্রান্ত দেখো, তোমরা লক্ষ্য করতে পারছো এখানে পজিটিভ প্রান্ত এবং এখানে নেগেটিভ প্রান্ত, অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে অর্থাৎ ঋণাত্মক আধান, ঋণাত্মক প্রান্তকে বলা হচ্ছে, ঋণাত্মক প্রান্তকে অ্যানোড এবং ক্যাথোড দুটো কথা আছে, অ্যানোড এবং ক্যাথোড, ক্যাথোড সাধারণত ক্যাথোড এবং অ্যানোড, অ্যানোড হলো ধনাত্মক প্রান্ত এবং ক্যাথোড হলো ঋণাত্মক প্রান্ত। এরপরে আমরা যখন তড়িৎ বিশ্লেষণে যাব তখন বিষয়টা আরও তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই হলো একটা ব্যাটারি, এই যে স্ট্রাকচারটা তোমাদেরকে আমি এখানে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক এই যে ব্যাটারি একটা ড্রাইসেল, এই ড্রাইসেলটি ঠিক অনুরূপ এরই একটা স্ট্রাকচার। সুতরাং এটা তোমাদেরকে হাতে কলমে যেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সবাই বাড়িতে ব্যবহার করে থাকো, টর্চ লাইট ব্যবহার করে থাকো অথবা রেডিও ক্যাসেট এগুলো তোমরা ব্যবহার করে থাকো ব্যাটারিতে, ঘড়ি তোমাদের যে ঘড়ি আছে বাড়িতে প্রত্যেকের হয়তো বা ঘড়ি আছে, ঘড়িতে এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। সুতরাং এর গঠন কী 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 দ্বারা গঠিত সে সম্পর্কে তোমরা ওয়াকেবল হলে এখানে, আর আবারও আমি ওয়াকেবল করাচ্ছি এখানে কী কী জিনিস আছে এই ব্যাটারির ভিতরে। দেখো পিতলের টুপি, যেটা আমরা এখানে সরজমিন লক্ষ্য করলাম পিতলের টুপি, তারপর আছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে যে মোড়ক আছে মোড়কের ভিতরে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কার্বন, এই যে কার্বন দণ্ড আছে একটা কার্বন দণ্ড, আর এটি কিন্তু একেবারে ব্যাটারির নিচের পর্যন্ত পৌঁছায় না, একটু উপরে থাকে। আর এই যে পারিপার্শ্বিক যে খোলটা রয়েছে, যে ভিতরের যেগুলো রয়েছে সেটা হলো এই যে খোল, এটার উপরে একটা কাগজের মোড়ক দেওয়া আছে, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর ভিতরে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা একটা ঘন লেই বা পেস্ট আকারে এর ভিতরে দিয়ে তারপরে সম্পূর্ণ ব্যাটারিটা কার্যকর হয়, এবং যেটা আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ড্রাইসেল সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা তড়িৎ বিশ্লেষণে যাব, তড়িৎ বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে সেই সম্পর্কে আমি তোমাদেরকে আলোকপাত করছি। তড়িৎ বিশ্লেষ্য এবং অবিশ্লেষ্য দুইটো কথা আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ওই পদার্থে বিশ্লিষ্ট অর্থাৎ বিজড়িত হয়ে যায়, সেই সব পদার্থই হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে বিশ্লিষ্ট বা বিজড়িত হয় না, সেগুলো তড়িৎ অবিশ্লেষ্য। এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ দেখাতে নিশ্চয়ই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো ব্যবহার করব। আসো আমরা দেখি তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো, আমরা এখানে একটা পরীক্ষার মাধ্যমে তড়িৎ বিশ্লেষণটা বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা পাত্র, মনে করি একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে আমরা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এই পদার্থ পানি নিলাম, পানি এটা হলো পানি, আর এর ভিতরে সোডিয়াম ক্লোরাইড নিশ্চয়ই NaCl, এটা হলো সোডিয়াম ক্লোরাইড, যে লবণ আমরা খেয়ে থাকি সেই লবণ সোডিয়াম ক্লোরাইড, এটা যখন আমরা নিব তখন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে যাবে। দ্রবণ সম্পর্কে আমরা জেনেছি সপ্তম শ্রেণীতে, এটা একটা সমসত্ত্ব দ্রবণ হবে, সমসত্ত্ব দ্রবণ অর্থাৎ পানিতে লবণটা সম্পূর্ণ
দ্রবীভূত হয়ে যাবে এবং পানিকে লবণকে আর দেখা যাবে না। এটা হলো সমসত্ত্ব দ্রবণ। ঠিক এখানে ঠিক তদ্রূপ সোডিয়াম ক্লোরাইড যখন পানির ভিতরে দেবো এটা বিশ্লিষ্ট হয়, অর্থাৎ সোডিয়াম পজিটিভ আয়ন, সোডিয়াম পজিটিভ আয়ন এবং ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হয়, সোডিয়াম ক্লোরাইড নেগেটিভ আয়ন পরিণত হয়। এবং এই এই পানির ভিতরে দুটো আমরা দুটো দণ্ড, ধাতব দণ্ড আমরা ঠিক এইভাবে ধাতব দণ্ড আমরা স্থাপন করি। ধাতব দণ্ড স্থাপন করি, একটা ধনাত্মক দণ্ড আর একটা ঋণাত্মক দণ্ড হিসাবে ব্যবহৃত হয়। একটা ধনাত্মক প্রান্ত আর একটা, অর্থাৎ ধনাত্মক তড়িদ্দার আর একটা হল ঋণাত্মক তড়িদ্দার। এই তড়িদ্দারের ভিতর দিয়ে কি বিক্রিয়াটা ঘটবে আমরা সেখানে যাচ্ছি। সোডিয়াম পজিটিভ আয়ন হবে এবং পানি, পানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পানি বিজড়িত হয়ে কী কী করে? পানি বিজড়িত হয়ে হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং ওএইচ নেগেটিভ আয়ন তৈরি হয়, ওএইচ নেগেটিভ আয়ন সৃষ্টি করে। পানি হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং ওএইচ মূলক, যেখানে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে ওএইচ হাইড্রোক্সিন মূলক এবং হাইড্রোজেন হলো পজিটিভ আয়ন ধনাত্মক মূলকে পরিণত হয়। ক্লোরিন কি করে, সোডিয়াম ক্লোরাইড কি করে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়াম এবং ক্লোরাইড দুটো আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লক্ষ্য করি যে সোডিয়াম ক্লোরাইড কি করে, সোডিয়াম ক্লোরাইড যখন বিজড়িত হয়ে যায় তখন সোডিয়াম এবং ক্লোরিন আয়নে পরিণত হয়, অর্থাৎ সোডিয়াম সোডিয়াম পজিটিভ আয়ন, অর্থাৎ আমরা রাসায়নিক বিক্রিয়া আকারে এখানে দেখাচ্ছি এনএ সিএল, এটা বিশ্লিষ্ট হয়ে সোডিয়াম পজিটিভ এবং ক্লোরাইড ঋণাত্মক আয়নে পরিণত হয়। এখন সোডিয়াম ক্লোরিনের, ক্লোরিন অর্থাৎ সোডিয়াম কী করে, একটা ইলেকট্রন, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় আর ক্লোরিন, ক্লোরিন সেই ইলেকট্রনটা ক্লোরিন পরমাণু কী করে, ক্লোরিন পরমাণু, সোডিয়াম পরমাণু ক্লোরিন পরমাণু যে ইলেকট্রনটা ছেড়ে দেয় সেটা ক্লোরিন গ্রহণ, সোডিয়াম গ্রহণ করে, গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। সোডিয়াম ধাতুতে পরিণত হলে সোডিয়াম তাহলে কী হবে, সোডিয়াম এই সোডিয়াম পজিটিভ আয়ন এটা যেহেতু নেগেটিভ আয়ন, সুতরাং সোডিয়াম এই ধাতুটা এখানে যাবে এবং এই তড়িদ্দারে গায়ে জমা হয়ে সোডিয়াম ধাতুতে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এবং ক্লোরিন কী করবে, ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড পরমাণুতে পরিণত হবে। ক্লোরিন পরমাণু অর্থাৎ ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর সাথে মিলিয়ে একটা ক্লোরিন অণু সৃষ্টি করবে যা গ্যাস আকারে উড়ে যাবে, যা গ্যাস আকারে উড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোডিয়াম ক্লোরাইড পানির ভিতরে, পানির ভিতরে যখন দ্রবীভূত হয় তখন সোডিয়াম পজিটিভ আয়ন এবং ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হয়। এবং এইভাবে তড়িৎ তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সঙ্গে যদি আমরা একটা তার সংযুক্ত করে এখানে একটা বাল্ব যদি সংযুক্ত করি তাহলে দেখা যাবে যে এই বাল্বটি, এই বাল্বটি জ্বলছে, অর্থাৎ এখানে বিদ্যুতের প্রবাহ সৃষ্টি হলো এবং বাল্বটি জ্বলতে শুরু করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো বিদ্যুৎ প্রবাহ এবং তড়িৎ বিশ্লেষণের কৌশল। ক্লোরিন এখানে আমরা কি দেখেছি, ক্লোরিন আর একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে ক্লোরিন অণু গঠন করেছে এবং সোডিয়াম কী করেছে, সোডিয়াম ক্যাথোডে গিয়ে তার ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যখন তড়িৎ বিশ্লেষণ আমরা যখন পরীক্ষা করব তখন এইভাবে আমরা সোডিয়াম ধাতু বা গ্যাস আমরা পেয়ে থাকি। সোডিয়াম ধাতু অর্থাৎ তড়িদ্দ্বারে সোডিয়াম ধাতু আস্তে আস্তে জমা হবে, এইভাবে এই দ্রবণের ভিতরের পদার্থকে সংযুক্ত করে আমরা বিক্রিয়া অব্যাহত রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের
পাঠের বিষয় রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর, শুষ্ক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ। আর যে শর্তটা আমি বিগত দিনে তোমাদের দিয়েছিলাম, এই শর্তটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হলো রসায়নের একটা অত্যন্ত প্রাণকেন্দ্র, যা তোমাদের এখান থেকে বেসিক ধারণাটা লাভ করলে সামনের অর্থাৎ নবম দশম বা উচ্চতর শ্রেণীতে গিয়ে তোমাদের এই বিষয়গুলো তোমরা আমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে, যা তোমাদের জন্য ভালো ফল বহন করে নিয়ে আসবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিগত যে পাঠ ছিল সেই পাঠে আমরা কি পড়েছিলাম, যে প্রতীক সংকেত যোজনী, যৌগমূলক, তারপরে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণের সমতাকরণ, পরবর্তীতে এসে রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর এবং শুষ্ক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ। এ বিষয়ে তোমাদের যতটুকু আমি ধারণা দিতে পারলাম, আশা করি তোমরা বাড়িতে এগুলো বারবার চেষ্টা করবে, বারবার অধ্যয়ন করবে। যেহেতু এখন আমাদের ক্লাসগুলো হচ্ছে না, আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি, এই অনলাইনের ক্লাসগুলো তোমরা অত্যন্ত যত্ন সহকারে মানে অত্যন্ত আন্তরিকতার সাথে দেখার চেষ্টা করবে। প্রত্যেক স্যারের, আমাদের শুধু আমাদের স্কুলের না, বিভিন্ন স্কুলের স্যারেরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিচ্ছেন, তাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা দেখবে। আমি আশা করি এই সময় তোমরা অবহেলায় কাটাবে না, কারণ সামনে তোমাদের জেএসসি পরীক্ষা। এই জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে তোমাদেরকে ভালো মতো পড়াশুনো করতে হবে। আশা করি বাজে সময় নষ্ট না করি পড়াশুনোর সময়ে, পড়াশোনা নিয়েই সময় কাটাবে বলে আমি আশা করি। এই বলে আমার এখানে বক্তব্য শেষ করছি, আমার ক্লাস থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো।